ভালো আছেন নি? শুনেন 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 শুনেন, ভাত খাইছেন? শুনেন শুনেন শুনেন, ভাত খাইছেন নি সকালে? হ্যাঁ, ভাত খাইবেন? দাদা নাস্তা পানি খাইবেন? কিছু খাইবেন না? শুনেন 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 শুনেন, নাই 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 নাই, এই যে সামনে আইন পরিষ্কার করে দিব আপনার, নাই নাই নাই। ঠিক আছে, এই তো ঠিক আছে, যাও। ওদিকে বলে এইখানে আনছেন কেন? ওদিকে লয়ে যান। এখানেই ছিল উনি, এটা তো আর এখানে রেখে যেতেছি না, ঠিক আছে? তো আর এই যে চুলটা খাইতে দেওয়া দরকার, এটা তো দরকার নাকি? চুলের মাথায় থাক সমস্যা কি? ভাই
কি আপনার মতন জায়গায় কিন্তু সমস্ত লোক রাখে না। আমাদের টার্গেট হলো আমরা এমন একটা স্থান তৈরি করব, আমরা বেশি দিন হয়নি এই উদ্যোগটা নিছি, তো তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান তৈরি করা যেখানে ভিতরে হাজার হাজার মানুষ থাকতে পারবে। এখনো আমরা তৈরি করতে পারিনি, তবে যারা আত্মীয় স্বজন খুঁজে পাইতেছে তাদেরকে আমরা নিয়ে রাখি, যদি কেউ ইনফর্ম করে তাদের মা বাবার কাছে তুলে দিই। এই পর্যন্ত আমরা এক মাসে দুইজনকে তুলে দিতে সক্ষম হয়েছি, তো আমরা কাজ করতেছি, আপনারা দোয়া করেন তাদের জন্য যেন একটা নির্দিষ্ট স্থান তৈরি করতে পারি। এই চুলগুলো যে এর মাথায় ছিল ভিতরটা কেমন লাগছে আসলে তো সবাই বলতে পারে না। ভাই আসলে আমরা একদিনের জন্য কাজ করতেছি, আমরা ভবিষ্যতেও করবো, আমাদের ইচ্ছা আছে, কিন্তু আপনারা যেহেতু এখানে আছেন আপনার দায়িত্ব হলো, আপনাদের দায়িত্ব এদেরকে খাবার দাবার দিয়া অন্তর্বাকে দেখে রাখা। শুধু রাস্তা দিয়ে আইলাম গেলাম আর এদেরকে খারাপ চোখে দেখলাম, ব্যাপারটা এরকম না, ঠিক না? তো আপনারাও চেষ্টা করবেন যেখানে যে অবস্থায় পান তাদের সাহায্য সহযোগিতা করার জন্য। হ্যাঁ 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 এমন কর। ওই ময়দা পড়তে পড়তে জ্বর হয়েছে, দেখছেন আপনার চেহারা এখন নিজে সুন্দর হয়েছে না? ঠিক আছে ভাত খাইবেন না, কটা ভাত খাইবেন না, লন 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 কিচ্ছু খাবেন না, সকালে খাইছেন কিছু? রুটি খাইছেন, এখন ভাত খান কটা? বাড়ি কই আপনার? মিরপুর 11। আপনার নাম কি? আব্বার নাম হালিম। আপনার ছেলে মেয়ে আছে? বিয়ে করছিলেন? বউ আছে? কেউ নাই? আপনার রাস্তায় থাকেন কা, বাসায় যান না কে? যাই যাই। যান কোন সময়? যান রাত্রে। সারাদিন এনে থাকেন? কটা ভাত খান হোটেলে ভাইয়া? কি খাবেন? হ্যাঁ কটা ভাত খাই যান, সমস্যা নেই, অল্প কটা ভাত খান। হ্যাঁ অল্প কটা ভাত খান।